নমস্কার বন্ধুরা আধুনিক ভারতের ইতিহাসের আজকের বিষয় প্রাথমিক অবস্থায় কংগ্রেসের কার্যক্রম এই সময় অর্থাৎ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাল অবধি কংগ্রেস কি কি কার্য করেছে অর্থাৎ তাদের আন্দোলনের পদ্ধতি কি ছিল সেইটা সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমি যে ভিডিওতে কংগ্রেসের যে সভাগুলি হয়েছে বা জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলি হয়েছে তার যে ভিডিওটা বানিয়েছি সেইটা দেখে নেবেন কারণ সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন অধিবেশনগুলির কথা এখানে বলা হচ্ছে বুঝতে পারবেন তো সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা অবশ্যই ভালো করে দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আমার বানানো অন্যান্য ভিডিও দেখতে এই চ্যানেলে প্লেলিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্রাথমিক অবস্থায় কংগ্রেসের কার্যক্রম কংগ্রেসের প্রাথমিক অবস্থা থেকে এই আঠেরোশো সাল থেকে স্বাধীনতা সময় অবধি যে সময়সীমাটা রয়েছে এর মধ্যে কংগ্রেসকে তিনটে ভাগে ভাগ করা যায় প্রথম এই সময়টা আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো এই সময়টাকে বলা হচ্ছে নরমপন্থী যুগ বা মডারেট ফেস এরপরের সময়টা অর্থাৎ উনিশশো সাল থেকে যতদিন না গান্ধীজি কংগ্রেসে যোগদান করেছেন সেই সময়টা এক্সট্রিমিস্ট ফেস বা সেই সময়টাকে বলা হয় চরমপন্থী যুগ এবং তারপরে গান্ধীজি যোগদান করার পর থেকে কক স্বাধীনতা লাভ অবধি সময়টাকে বলা হচ্ছে গান্ধী যুগ এইভাবে কংগ্রেসের এই সময়টাকে ভাগ করা যায় আমরা জানি যে আঠেরোশো সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এই আঠেরোশো সালে কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা কারণ এর পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনে মূলত ভারতের জাতীয় কংগ্রেসই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং কংগ্রেসকে কেন্দ্র করেই ভারতের রাজনীতি এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছিল আমরা দেখেছিলাম যে কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন একজন ব্রিটিশ ব্যক্তি যার নাম এ ও হিউম তো যেহেতু প্রথমেই এই কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল একজন ব্রিটিশের দ্বারা তাই প্রথমে যখন এটা প্রতিষ্ঠিত হয়েছিল তখন সেটা কখনোই ব্রিটিশ বিরোধী ছিল না অর্থাৎ ব্রিটিশ সরকারের বিরোধিতা করবে এইভাবে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়নি ইংরেজ সরকারও কংগ্রেসকে একটা সেফটি ভাল্ভ হিসেবে দেখেছিল এই জন্যই এ ও হিউম কংগ্রেসকে বলেছিলেন সেফটি ভাল্ভ থিওরি সেফটি ভাল্ভ মানে এতদিন ধরে মানে এই আঠেরোশো সালের আগে বিভিন্ন আন্দোলন হয়েছে ভারতে সেই আন্দোলনগুলো বিভিন্ন জায়গা থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে সংগঠিত হয়েছিল এর ফলে কি হয়েছিল ব্রিটিশ সরকারকে সেই সমস্ত আন্দোলন দমন করার জন্য বিভিন্ন দিকে মাথা ঘামাতে হয়েছিল তখন ব্রিটিশ সরকার ভাবে যে এরাম যদি কোনো একটা সংগঠন হয় যেটার থেকে সংগঠিতভাবে মানে সকলের কথা নিয়ে তারা যদি সরকারের বিরুদ্ধে বলে বা সরকারকে কিছু জানায় তাহলে তাদের পক্ষে সুবিধা হবে কারণ বিভিন্ন দিকে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলোকে দমন করতে হবে না একটাই আন্দোলন হবে বা একটাই কথাই শুনবে ব্রিটিশ সরকার কংগ্রেসের কথা তো এই ভেবেই ব্রিটিশ সরকার কংগ্রেসকে প্রথম দিকে সাপোর্টও করেছিল এবং এই যুগে পুরো এই সময়টাতে কংগ্রেসের যারা নেতৃবৃন্দ ছিল তারা প্রত্যেকেই ব্রিটিশ সরকারের ন্যায় বিচার ব্রিটিশ সরকারের সুশাসন এই সমস্তর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিল এর কারণ হচ্ছে এই অবস্থায় মানে এই সময়ে যে সমস্ত নেতারা কংগ্রেসে যোগদান করেছিলেন তারা সকলেই ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন তারা সকলেই ভাবতেন যে ব্রিটিশরা ভারতে যখন রাজত্ব করছে তারা ভারতীয়দের ভারতের জনগণকে উন্নত করবে ভারতের যে সমস্ত কুসংস্কার রয়েছে যেখানে ভারতের কোনো শাসন বা কানুনের ব্যবস্থা ঠিকঠাক নেই সেইগুলোকে ঠিক করবে ব্রিটিশ সরকার এইগুলো ভেবেছিল তাছাড়াও শিক্ষার উন্নতি করবে এইগুলোই মানে তারা ভেবেছিল এক কথায় তারা ব্রিটিশ সরকারের জয়গানই করত। তারা মনে করত যে ব্রিটিশ সরকারের যারা প্রধান যারা আছে যারা ব্রিটেনের পার্লামেন্টে আছে তারা জানে না যে ভারতে ব্রিটিশ যে শাসন ব্যবস্থা চলছে তাতে কিভাবে তারা অত্যাচার করছে এবং যদি তারা জানতে পারে তারা অবশ্যই কোনো ব্যবস্থা নেবে এটা তখনকার নেতারা ভাবত এক কথায় তারা মনে করত যে ব্রিটিশদের যে শাসন ব্যবস্থা রয়েছে সেটা যথেষ্ট যোগ্য এবং সেই শাসন ব্যবস্থার উপর তাদের পূর্ণ আস্থা ছিল এই সময় নেতাদের মানে কংগ্রেসের নেতাদের মূল লক্ষ্য ছিল যে কিছুটা স্বয়ত্ত শাসন লাভ করা ব্রিটিশ সরকার যেরম রাজত্ব করছে ভারতে তারা করুক তাদের আন্ডারে আমরা কিছু মানে ভারতীয়রা কিছু স্বয়ত্ত শাসন লাভ করব অন্যদিকে ব্রিটিশ সরকার ভেবেছিল যে জাতীয় কংগ্রেসের যারা নেতা তারা নিজেদের মধ্যে কিছু আলাপ আলোচনা করবে সভা করবে এইটুকুতেই তারা সীমাবদ্ধ থাকবে তারা আন্দোলন করবে বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে তারাও কোনো দিনই ভাবেনি তাই প্রাথমিক অবস্থায় তারা কংগ্রেসকে ফুল সাপোর্ট করেছিল কিন্তু ধীরে ধীরে যত দিন এগোতে থাকে কংগ্রেস সম্পর্কে ব্রিটিশদের যে চিন্তা ভাবনা ছিল সেটা সম্পূর্ণ বদলে যায় কারণ কংগ্রেসের নেতারা ধীরে ধীরে ব্রিটিশ সরকারের যে শাসন ব্যবস্থা আছে তার সমালোচনা করতে শুরু করে ভারতে ব্রিটিশ সরকার যে শাসন করছে তার মধ্যে কি কি ভুল আছে এই সমস্ত সম্পর্কে সভা সমিতি ইত্যাদি করতে থাকে যার ফলে জনসাধারণ সাধারণ মানুষ যারা এই সম্পর্কে একদম অজ্ঞ ছিল তারা মনে করতো যে ব্রিটিশ সরকার আমাদের ওপর প্রভুত্ব করছে তারা দেশের রাজা তারা যা করছে সেটাই ঠিক কিন্তু তারাও যে ভুল করছে সেটা কংগ্রেস যখন বলতে শুরু করে তখন স্বাভাবিকভাবেই ব্রিটিশ সরকার এই সমস্ত কথাগুলো ভালোভাবে মেনে নেবে না এছাড়াও বিভিন্ন জনসভা পত্রপত্রিকা ইত্যাদির মাধ্যমে কংগ্রেসের রাজনৈতিক কথাবার্তা জনসাধারণের মধ্যে প্রচারিত হতে থাকে সাধারণ মানুষ বুঝতে পারে যে ইংরেজ সরকারের শাসনের ফলে তারা আদতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ওপরে শোষণ করা হচ্ছে এইগুলো তারা বুঝতে পারে এছাড়াও সাধারণ মানুষ যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই এতদিন ছিল না তারা ধীরে ধীরে কংগ্রেসের মধ্যে আসতে শুরু করে আর এই সময় থেকেই ব্রিটিশ সরকার কংগ্রেসের বিরোধিতা করতে শুরু করে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে লর্ড ডাফরিন কংগ্রেসকে বলেছিল একটি বাবু শ্রেণীর সংগঠন লর্ড ডাফরিন একটি জনসভায় এই সময় বলেছিল যে কংগ্রেস হচ্ছে একটি বাবু শ্রেণীর সংগঠন এছাড়াও এই সভাতেই লর্ড ডাফরিন বলেন যে দেশের বিশাল জনসাধারণের মধ্যে এই কংগ্রেস দল এতটাই ক্ষুদ্র যে অনুবীক্ষণ যন্ত্র ব্যতীত এর অস্তিত্ব অনুভব করা সম্ভব নয় এইখান থেকে একটা প্রশ্ন অনেক পরীক্ষায় করা হয়েছে যে মাইক্রোস্কোপিক মাইনরিটি এই উক্তিটা কে করেছিলেন এই উক্তিটা করেছিলেন লর্ড ডাফরিন মানে দেশের বিশাল জনসাধারণের মধ্যে এই দল যত এতটাই ক্ষুদ্র যে অনুবীক্ষণ যন্ত্র ব্যতীত এর অস্তিত্ব অনুভব করা যায় না এইটাই হচ্ছে মানে ইংরাজিতে করলে এক কথায় বলা হয় মাইক্রোস্কোপিক মাইনরিটি এইটা বলেছিলেন লর্ড ডাফরিন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে তো এরপর থেকে ব্রিটিশ সরকার ভাবতে থাকে কিভাবে কংগ্রেসকে দুর্বল করা যায় বা কি করে কংগ্রেসকে ধ্বংস করা যায় এই সময় ব্রিটিশ সরকার কংগ্রেসের সভায় উপস্থিত থাকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে এবং বলে যে 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 সমস্ত ব্যক্তি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করছে তারা যদি কংগ্রেসের সভায় উপস্থিত থাকে তাহলে তাদেরকে শাস্তি পেতে হবে তো এবার আমরা একটু দেখব কংগ্রেসের লক্ষ্য কি ছিল সূচনা লগ্নে কংগ্রেসের লক্ষ্য কী ছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাই শহরে এবং এই সভায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করেন এগুলো আমরা আগের ভিডিওটাতে দেখেছি যেখানে কংগ্রেসের বিভিন্ন অধিবেশনগুলির কথা আমি বলেছি সেখানে দেখেছিলাম যে প্রথম অধিবেশনটা হয়েছিল বোম্বাই শহরে তো এই অধিবেশনে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যে লক্ষ্যগুলি আছে সেইগুলি বলে অর্থাৎ কংগ্রেস কেন প্রতিষ্ঠিত হয়েছে তিনি বলেন যে কংগ্রেসের উদ্দেশ্য হচ্ছে প্রথম ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে যারা দেশভক্তি আছে যাদের মনে অর্থাৎ দেশ সেবকদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করা এই সময় বহু মানুষের মনে একটা জাতীয়তাবাদী চিন্তার উন্মেষ ঘটেছে কিন্তু তাদের মধ্যে একটা প্ল্যাটফর্ম ছিল না যে তারা নিজেদের বক্তব্য পেশ করবে বা তারা সংগঠিত হবে তো প্রথম লক্ষ্যই ছিল তাদের মধ্যে যোগাযোগ স্থাপন দ্বিতীয় জাতি ধর্ম ও প্রাদেশিক সংকীর্ণতা দূর করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ করা ভারত বিভিন্ন জাতিতে বিভক্ত ছিল প্রচুর জাতি প্রচুর ধর্ম ভারতের এখনও পর্যন্ত আছে তখনও ছিল তো তাদের মধ্যে ঐক্য স্থাপন করে তাদেরকে ভারতীয় বানানো কংগ্রেসের একটা লক্ষ্য ছিল তৃতীয় এই সময় বহু মানুষ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে অর্থাৎ তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তাদের মাধ্যমে দেশের সামাজিক সমস্যা সমাধানের একটা উপায় বার করা তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে দেশের যে সামাজিক সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি নির্ণয় করা এবং সেগুলিকে নির্মূল করা কংগ্রেসের লক্ষ্য ছিল চতুর্থ ভারতের রাজনৈতিক অগ্রগতির জন্য এর পরবর্তী বছরগুলিতে কি কি কর্মসূচি গ্রহণ করা হবে সেই সম্পর্কে আলোচনা করা আগেই বললাম যে কংগ্রেসের প্রাথমিক অবস্থায় যারা নেতা ছিলেন বা কংগ্রেসের যারা সদস্য ছিলেন তারা সকলে শিক্ষিত বুদ্ধিজীবী আইনজীবী জমিদার এই সমস্ত সম্প্রদায় থেকে আসতেন মানে সমাজের উচ্চ এবং উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায় থেকে আসতেন তো তাদের মূল লক্ষ্য কিন্তু ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্তি দেওয়া নয় তাদের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের মধ্যে থেকে তাদের নিজেদের জন্য কিছু গুছিয়ে নেওয়া মানে তাদের নিজেদের তাদের নিজেদের বলতে ভারতীয়দের জন্য কিছু সুযোগ সুবিধা লাভ করে নেওয়া সেই কারণেই এই সময় এই কুড়ি বছরে কংগ্রেসের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের মধ্যে থেকে কিছু রাজনৈতিক এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা আদায় করে নেওয়া এই সময় কংগ্রেস কি করত ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করত। বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক সংস্কার সাধনের জন্য প্রস্তাব পাঠাতো ব্রিটিশ সরকারকে চিঠি লিখে বা কোনো পত্রপত্রিকার মাধ্যমে ব্রিটিশ সরকারকে জানাবার চেষ্টা করত। সেইগুলি সংস্কারের দাবি জানাতো তো কর্মপদ্ধতিতে যাওয়ার আগে আমরা দেখব যে এই সময় মূল যে নেতারা ছিলেন কংগ্রেসের তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা কারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে দাদাভাই নৌরজি এনার সম্পর্কে আমি আলাদা করে আলোচনা করেছি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ফিরোজ শাহ মেহতা রমেশ চন্দ্র দত্ত মদন মোহন মাল্লভ্য আনন্দমোহন বসু মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ উল্লেখযোগ্য বিভিন্ন সংস্কারের জন্য কংগ্রেস এই সময় যে যে কাজগুলো করেছে সেগুলো একটু একটু করে আমরা আলোচনা করব প্রথম সাংবিধানিক সংস্কার সাংবিধানিক সংস্কারের জন্য কংগ্রেস এই সময় বিভিন্ন আন্দোলন করে তাদের মূল লক্ষ্য ছিল শাসন ব্যবস্থায় ভারতীয়দের অধিক ক্ষমতা দান করা এই সময় ভারতীয়রা শাসন ব্যবস্থায় ডাইরেক্টলি খুব একটা সুযোগ সুবিধা লাভ করতো না তো অধিক সংখ্যক ভারতীয়রা যাতে শাসন ব্যবস্থার মধ্যে আসতে পারে সেই চেষ্টা করা এছাড়াও আইন পরিষদগুলিতে অধিক সংখ্যায় নির্বাচিত ভারতীয় সদস্য গ্রহণ করা এক কথায় ব্রিটিশ শাসনের মধ্যে যাতে অধিক সংখ্যক ভারতীয় অংশগ্রহণ করতে পারে সেই জন্য কংগ্রেস এই সময় বিভিন্ন আন্দোলন শুরু করে এর প্রভাবেই আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ভারত শাসন আইন প্রবর্তন করতে বাধ্য হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় কংগ্রেসের একটি অধিবেশন হয় এবং এই যে অধিবেশনটা হয় তাতে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরজি এই সম্মেলনে স্বরাজ শব্দটা উঠে আসে অর্থাৎ দাদাভাই নৌরজি এই সময় ঘোষণা করেন যে জাতীয় কংগ্রেসের লক্ষ্য হচ্ছে এই স্বরাজ অর্জন করা এটা বলেন উনিশশো সালের এই অধিবেশনে কলকাতা অধিবেশনে তো এর আগে আমরা স্বদেশী আন্দোলনের সম্পর্কে জেনেছি স্বদেশী জিনিসটা কি আমরা জানি কিন্তু এই স্বরাজটা কি তো সেই স্বরাজটা কি সেটাই একটু জানার চেষ্টা করব। এই প্রসঙ্গে বলে রাখি যে এরপরে পরে গান্ধীজি আবার একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ সেই পূর্ণ স্বরাজ আর স্বরাজ এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে স্বরাজ শব্দটা দিয়েছিলেন দাদাভাই নৌরজি পূর্ণ স্বরাজ দিয়েছিলেন গান্ধীজি তো যখন দাদাভাই নৌরজি এই স্বরাজ শব্দটা বললেন উনিশশো সালে অর্থাৎ অর্থাৎ স্বরাজ অর্জন করাই কংগ্রেসের লক্ষ্য তখন তিনি কিন্তু স্বরাজের যে ডেফিনেশন স্বরাজ বলতে তিনি কি বোঝাতে চাইছেন সেটা কিন্তু বললেন না এর প্রভাবে চরমপন্থী এবং নরমপন্থী দুই দলই এই স্বরাজের মানে বার করে নেয় চরমপন্থীদের কাছে এই স্বরাজ শব্দের অর্থ হচ্ছে সমস্ত কিছুতে ভারতীয়দের অগ্রাধিকার অর্থাৎ ব্রিটিশদের থেকে উপরে ভারতীয়দের অধিকার অর্থাৎ ভারতবর্ষ ভারতীয়দের জন্য এবং সেখানে শাসন করবে ভারতীয়রা সমস্ত কিছু নীতি নির্ধারণ করবে ভারতীয়রা এই সমস্তগুলো ছিল তাদের ধারণা কিন্তু বিভিন্ন নেতার কাছ থেকে স্বরাজের বিভিন্ন রকম মানে পাওয়া গেছে চরমপন্থী নেতারাও যে স্বরাজকে একই ধারণায় দেখেছেন সেটা নয় চরমপন্থী নেতারাও স্বরাজের বিভিন্ন মানে বার করেছেন বাল তিলকের কাছে স্বরাজের অর্থ হলো প্রশাসনিক ব্যবস্থার ওপর পূর্ণ ভারতীয় নিয়ন্ত্রণ অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা কন্ট্রোল করবে একমাত্র ভারতীয়রাই এবং বালগঙ্গাধর তিলকই বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি সেটা অর্জন করবই এই উক্তিটা করেছিলেন বালগঙ্গাধর তিলক এবং এই উক্তিটাও বহুবার বহু প্রশ্নে এসেছে বিপিনচন্দ্র পালের কাছে এই স্বরাজের অর্থ হচ্ছে ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্তি অর্থাৎ বিপিনচন্দ্র পাল চেয়েছিলেন পুরো ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকেই মুক্তি আবার অন্যদিকে নরমপন্থীদের কাছে এই স্বরাজ শব্দের অর্থ ছিল যে ব্রিটিশরা উপরে থাকবে ব্রিটিশরা শাসন করবে তার নিচে থেকে আমরা কিছু সুযোগ সুবিধা লাভ করবো আমরা ভারতীয়রা কিছু সুযোগ সুবিধা লাভ করবো আমরাও কিছুটা শাসনে অংশগ্রহণ করব। এবং সমানভাবে ব্রিটিশরাও শাসন করবে আমরাও শাসন করব এরকম সমান একটা ব্যাপার চলবে এটা নরমপন্থীরা ভেবেছিল তো জাতীয় কংগ্রেস এই সময় এই সংবিধানিক সংস্কার করার জন্য এই সমস্ত কাজগুলো করেছিল স্বরাজের দাবি জানিয়েছিল বিভিন্ন আইন সংস্কার করতে বলেছিল সরকারি চাকরি পাওয়ার জন্য জাতীয় কংগ্রেস এই সময় বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছিল অর্থাৎ ব্রিটিশ সরকারের চাকরিতে ভারতীয়রা যাতে অধিক সুযোগ সুবিধা লাভ করে সেই জন্য এই সময় জাতীয় কংগ্রেস বেশ কিছু আন্দোলন করেছিল যেমন একই সময় যাতে ব্রিটিশ সরকার ভারত এবং ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করে তার দাবি জানিয়েছিল দ্বিতীয় সিভিল সার্ভিস পরীক্ষার বয়স ১৯ থেকে একুশ করার দাবি জানিয়েছিল ভারতীয়দের সামরিক শিক্ষা দান করতে বলেছিল যাতে যে উঁচু পোস্টগুলো রয়েছে ব্রিটিশ সরকারের অধীনে সেইগুলোতে ভারতীয়রা ঢুকতে পারে এই চেষ্টাটা জাতীয় কংগ্রেস এই প্রাথমিক অবস্থায় করেছিল কিন্তু এই সময় যে সমস্ত আন্দোলন হয়েছে সেটা কোনোটাই চরম রূপ কিন্তু লাভ করেনি সেই চিঠিপত্র লেখা আবেদন নিবেদন এই সমস্তর মধ্যেই সীমাবদ্ধ ছিল সেই কারণে এই যে আবেদন নিবেদন নীতি বা নরমপন্থীদের যে আন্দোলনের পদ্ধতি এটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় সমালোচনা করেছেন এই সময় কংগ্রেসের এই সমস্ত আন্দোলনকে বেশ কিছু সমালোচক বলেছেন তিন দিনের তামাশা তিন দিনের তামাশা বলার কারণ প্রতি বছর তিন দিন করে কংগ্রেসের অধিবেশন বসত একটা যে অধিবেশনগুলোর লিস্ট আমি দেখিয়েছি সেগুলো তিন দিন করে হতো তো সেই কারণেই সমালোচকরা বলেছেন তিন দিনের তামাশা ডাক্তার অনিল সিল বলেন মানে কংগ্রেসকে সমালোচনা করে বলেন বাৎসরিক তামাশা এবং চরমপন্থী নেতারা কংগ্রেসের এই আবেদন নিবেদন নীতিকে এক কথায় বলেছিল রাজনৈতিক ভিক্ষাবৃত্তি লালা লাজপত রায় বলেছিলেন যে কুড়ি বছর ধরে যে আন্দোলন তারা করেছিলেন সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করার জন্য তা প্রায় সকলেই বিফল হয়েছিল তারা চেয়েছিলেন রুটি পেয়েছিলেন পাথরের টুকরো এই উক্তিটি থেকেও বহুবার প্রশ্ন এসেছে যে তারা চেয়েছিলেন রুটি পেয়েছিলেন পাথরের টুকরো এইটা বলেছেন লালা লাজপত রায় ইংরেজ সরকারও বিভিন্নভাবে কংগ্রেসকে দমন করতে চেয়েছিল ইংরেজ সরকার এই সময় কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম জনসাধারণকে প্ররোচিত করতে থাকে তারা বলে যে এই কংগ্রেস হচ্ছে বাঙালিদের সংগঠন এবং হিন্দুদের সংগঠন এইটা তারা ব্যাপকভাবে মুসলিমদের মধ্যে প্রচার করতে থাকে এবং এর সঙ্গে যোগ দেয় আলিগড় আন্দোলন সেই আলিগড় আন্দোলন পরবর্তীকালে মুসলিম রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলেছিল তো আলিগড় আন্দোলন সম্পর্কে আমরা আলাদা করে আলোচনা করব তো যাই হোক এই সময় থেকে ব্রিটিশ সরকার হিন্দু এবং মুসলিম দুই জাতির মধ্যে বিরোধ বাঁধাতে চেষ্টা করে এই ভিডিও শেষ করার আগে আর একটা তথ্য আমি দেব সেটা হচ্ছে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ভারতের রাজনৈতিক বার্তা ব্রিটিশ জনসাধারণকে জানানোর উদ্দেশ্যে জাতীয় কংগ্রেস একটি প্রতিষ্ঠান বা সংস্থা স্থাপন করে ইংল্যান্ডে সেই সংস্থাটির নাম ছিল ব্রিটিশ কমিটি আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এই সংস্থাটি স্থাপিত হয় ইংল্যান্ডে স্যার উইলিয়াম ওয়েডার বার্ন এর সভাপতি হন এবং উইলিয়াম ডিগবে এর সম্পাদক হন উইলিয়াম ডিগবে এই ছিল আজকের ভিডিওর বিষয় পরের দিনে আমরা দেখব সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ অর্থাৎ এই সময় চরমপন্থী আন্দোলন কিভাবে চলেছিল সেইগুলো আমরা দেখব তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ